জানাবো ও জানে না তো জানুক তারপরে এদিকে ঘুরে থাকবি ঠিক আছে হাতে কি গন্ধ কি করেছিস এটা সো গাইস তোমাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি মা ক্যামেরাটা করছিল তো মা ক্যামেরাটা করছিল এখানে বসে এই যে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো একবার দেখা কেকটা তুলে আগে দেখা দেখা আমাকে দুপুরবেলা থেকে কত কিছু বললি সো গাইস একবার কেকটা দেখো গাইস আমি কিন্তু হেভি খুশি হেভি মানে ভাবতে পারছি না এটা হয়েছে ঝগড়াঝাটি হয়েছে যে চ্যানেলটা ডিলিট করে দেবো এই সেই আমি বলেছি ঠিক আছে আর এখন এইটা করেছে আমার জন্য মানে 1000 সাবস্ক্রাইবারে ও খুব খুশি হয়েছে সো গাইস দিদি এই কেকটা বানিয়ে দিয়েছে দিদিকে বানাতে বলেছিলাম তো দেখো কত সুন্দর আর দেখো চ্যানেলের নাম লেখা আছে দেখো কুইন ও ভাবতে পারছি না বর্ণালি ভাবতে পারছি না স্টাইল ফটোবার তো বল কেমন খুশি হলি হেভি হেভি এটাকে কাটতে ইচ্ছা করছে না কিন্তু আমার ভাবতে পারিনি রে ভাবতে পারিনি রে সত্যি কথা ভাবতে পারিনি আমি দুপুরবেলায় বলেছিলাম যে আমাদের ভালোবাসার মধ্যে একটা চ্যালেঞ্জই থাকবে কারণ তোর চ্যালেঞ্জে 1000 চ্যালেঞ্জে হচ্ছে না আমার একদম ভালো লাগছে না তাই তুই যদি আমাকে সত্যি ভালোবাসিস চ্যালেঞ্জটা ডিলিট করে দিবি হ্যাঁ করে দেবে বলেছিল কিন্তু কাজছিল ঠিক আছে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল মন থেকে মানতে পারছিল না ঠিক আছে তারপরে বললো কেন রে একটু ছাড়ি না এই সেই আমি বলছি না একদম ডিলিট করে দিবি কারণ হচ্ছে সারপ্রাইজটা দেবো বলেই ওকে দুঃখটা দিয়েছি আর কাকিমাকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ এত সুন্দর একটা কেক বানিয়ে দেওয়ার জন্য দারুণ বানিয়েছে কিন্তু কেকটা গাইস তোমরা দেখেই বলো মানে সত্যি হাজারে যদি এতটা ভালোবাসা পাই তাহলে 10,000 বা 1,00,000 তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর এরকম ভালোবাসা মানে তোমাদের বয়ফ্রেন্ড যদি এরকম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে 1000 সাবস্ক্রাইবার কেমন আনন্দ হতে পারে আমি তো ভাবতেই পারছি দেখো সত্যি কথা বলতে গাইস আমাদের কাছে একটা সাবস্ক্রাইবার মানে অনেক 1000 সাবস্ক্রাইবার মানে অনেক কারণ আমরা ছোট খাটো ইউটিউবার ঠিক আছে তো আমাদের আজকে 1000 হয়েছে তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই কালকে 10,000 হবে তারপরে 1,00,000 হবে তাই তো তারপরে সিলভার বাটন আসবে তো অবশ্যই তোমাদের তো অবশ্যই এটা কমপ্লিট করা অবশ্যই তোমাদের ভালোবাসাটা থাকলে অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের তিনটে চ্যালেঞ্জ আছে একটা ওর কুইন বর্ণালি স্টাইল যেটা 1000 হয়ে গেল আর আমার একটা আছে ওয়েস্ট বেঙ্গল ব্লগার তো সেটাও এগাচ্ছে আর একটা আছে আমার গাছের চ্যালেঞ্জ মানে গাছের বিষয়ে ছাড়ি সেটা হচ্ছে এভারগ্রিন ফ্রেন্ডস তো অবশ্যই সব কটাতেই হবে তোমাদের ভালোবাসা অবশ্যই পাচ্ছি আর এইভাবে ভালোবাসা পাবো তো কেকটা দেখো ফাটাফাটি ফাটাফাটি তো তোমাদেরকে সিনেমেটিক শটে একবার কেকটা দেখিয়ে দিচ্ছি তো সঙ্গে থেকো এবং দেখতে থাকো গাইস তোমরা যে এই ইউটিউবের শাইনটা দেখছো আর 1000 সাবস্ক্রাইবার লেখাটা দেখছো তো আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো প্লাস্টিক জাতীয় কিছু যে উপরে স্টিকার টাইপের উঠিয়ে ফেলতে হবে কাটার সময় তো একেবারেই না এটা কিন্তু চিনি দিয়ে একটা ফন্ডেন্ট টাইপের বানানো আছে তো এটা খুব সুন্দর হয় নাকি খেতে এটা আমি জানি না তো গাইস চলো ভিডিওটার সঙ্গে থাকো আর কেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও কিন্তু ভাবতে পারছি না কল্পনায় যে এরকম ধরনের কেক হতে পারে আমি সত্যি দেখিনি সেলিব্রেশনের কেক এত ভালো হতে পারে আর ইউটিউব লেখা দেখেছি কিন্তু সাবস্ক্রাইবার আবার এইগুলো খাওয়া যায় সেটাও জানি না এটা সত্যি খাওয়া যায় সত্যি খাওয়া যায়
ভগবানের দিব্যি গাইস খাওয়া যায়, তোমাদেরকে একদম মিথ্যা কথা বলবো না, খালি সত্যি আমার হেভি পছন্দ হয়েছে। তো সারপ্রাইজটা পেয়ে কেমন হয়েছে ভাবিনি, এটা আমার আমার জন্য অন্তত হয়েছে, এগুলো ভাবতেই পারিনি গাইস। সো গাইস ওর আমি দিদিকে আমি অতটা দেখাতে পাচ্ছি না, জানি না কতটা দেখাতে পারছি, মন ভরে গেছে। আর কেকটা তো এত ভালো হয়েছে, আর ও আমার জন্য এত কিছু করেছে, আমাকে দুপুরবেলা থেকে বললো না, এটা আমার। সো গাইস আমি দিদিকে প্রায় তোমার হচ্ছে 15-20-25 দিন আগে টাকা দিয়ে দিয়েছিলাম কিছুটা। দিদি অনেকটা কম টাকা নিয়েছে, কত নিয়েছে না নিয়েছে সেটা আমি বলবো না, তো দিয়ে দিয়েছিলাম। দিদি রোজ জিজ্ঞেস করতো কিরে 1K সাবস্ক্রাইবার হলো, কিরে হলো, রোজ জানতো। তারপরে ওর থেকেও জানতো, ঠিক আছে। জানার পরে আমি বলতাম না রে দেরি, 994 যখন তখন দিদি 3 দিন আগে কেকটা বানিয়ে দিই, তো বললি কেকটা বানিয়ে দিতে, তো আমি তো বানিয়ে 6 বাকি। আর আমাদের মতন ছোটখাটো সাবস্ক্রাইবার 6 মানে হচ্ছে অনেক অনেক বিশাল বিশাল, তো সেই জন্য ওয়েট করছিলাম। ফাইনালি কালকে হয়ে গেল, তারপরে কালকে একটুখানি কম বলে সেলিব্রেশনটা করতে পারি, গিয়ে করছি। আর একটা কথা বলছি, তোমরা হয়তো ভাবতে পারো 3-4 দিন আগে কেকটা বানিয়েছে, তো এটা 2.5 ঘন্টা থাকবে। 3-4 দিন আগে বানিয়েছিল, কিন্তু এইটা তোমার হচ্ছে এই 1/2 ঘন্টা আগে বানিয়ে তারপরে আমাকে দিল। আমাকে কালকে আর 1/2 ঘন্টা আগে বলবি, কারণ হচ্ছে আমিও ভিড় পড়ে আমাকে দিল। আর এখন আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, কারণ টোটাল 2.5 ঘন্টার মধ্যে এটা নষ্ট হয়ে যাবে। তো চলো সেলিব্রেশনটা করা যাক, তারপরে তোমাদের সাথে কথা বলছি, তো চলো সঙ্গে থেকো। গাইজ আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল, আশা করি আমার জন্য আর তোমাদের জন্য ভীষণ ভালো। তো এই কারণে পুরোটা শেয়ার করবো আমার সাথে কি কি হয়েছে আর কি কি। আর দেখো আমরা এখন ঘুরতে যাচ্ছি, আর মামনি তাই এগিয়ে আছে, আর দেখো দুটো বেলুন পুরো রেডি করে দিচ্ছে, কে জানত ফোলাচ্ছে। আর সেলিব্রেশনটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, তো ঠিক আছে। আর এখানে হচ্ছে ফলু ঘুরা, ওকে বের করেছিলাম, পুরো টয়লেটে একদম ভরিয়ে দিয়েছে ঘুরা, ওই কারণের জন্য হলো না। আর এখানে দেখো কি করছে, দেখো কি করছে, গরিব মানুষ যেহেতু, তো আমাদের তো বেলুন ফুলানোর মেশিন ফুলাই কষ্ট হলেও। আর 1K সাবস্ক্রাইবার অনেকেই ভাবতে পারে এত কিছু, তো আমাদের জন্য অনেক, কারণ হচ্ছে আমাদেরকে 1000 জন ভালোবেসেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের সাপোর্ট করো, তো ওয়েস্ট বেঙ্গল ব্লগারেও সাপোর্ট করো, জানিও ভালোবাসা কুইন বর্ণালীতে করছি, খুব তাড়াতাড়ি ওয়েস্ট বেঙ্গল ব্লগারে যেন করতে অবশ্যই। আর খুব তাড়াতাড়ি যেন কুইন বর্ণালী 1 লাখ সাবস্ক্রাইবারে চলে যায়, প্রথমে 1 লাখে, তো 10,000 জন খুব তাড়াতাড়ি হয় এইভাবে। আর এবার গিনিং ফ্যান্সও খুব তাড়াতাড়ি আমাদের 1K হতে চলেছে, তো সব সেলিব্রেশন একসাথে হবে, আর একটা একটা করে তোমাদেরকে দেখাবো, অবশ্যই এইভাবে সাপোর্ট করো। এই সেলিব্রেশন হয়ে যাচ্ছে নিজে নিজেই, মানে ভগবান করে দিচ্ছে সেলিব্রেশন। আমরা তিনটে ফেটে গেছে, তো তোমাদের ব্লগের সময় ধর ধর, তো নিজে নিজে ফেটে যাচ্ছে বেলুনটা। আর আমি একটা কথা বলার আছে, আমার স্ট্রং ফ্যামিলি একদম ইজ গন, তো এরকমভাবে ভালোবাসা জানাতে থাকবে, আর এরকমভাবেই পাশে থাকতে থাকবে। আমিও তোমাদেরকে অনেক অনেক চেষ্টা করবো ভালো ভালো ব্লগ দেওয়ার, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিও বানানোর। তো প্রত্যেকটা বন্ধুরাই কিন্তু প্রচুর খাটো, জানি তো, যারা ইউটিউব করে তারা অবশ্যই খুব পরিশ্রম করে, তো এক একটা করে পরিশ্রম করতে করতে এতটা বড় হয়। তো আমি কিন্তু কোনোটাই বড় না, কেন, আমার 1000 সাবস্ক্রাইবার। তো যাই হোক, আমার 1000 ফ্যামিলি আছে, মানে আমার এক একটা বন্ধু একবারে স্ট্রং আমি জানি। তো চেষ্টা করব এই 1000 জোর বন্ধুকে নিয়েই আবার পরবর্তী দিনগুলো কাটিয়ে নিয়ে যেতে, তোমাদের সাথে নতুন নতুন ব্লগ, নতুন নতুন শর্ট ভিডিও এরকমভাবেই ভালোবাসা জানাতে। আর যেটা আমার স্পেশালি বলার, সেটা হচ্ছে আমি যখন চ্যানেল খুলেছিলাম, তো যে আমার 0 থেকেই 1000 আসা প্রচুর জার্নি, ঠিক আছে। তো আমি সেই কারণের জন্য 0-র পরে যে 1 হয়, সেই 1-এর সাবস্ক্রাইবার জোন যদি আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে তাদেরকে তো আমি তাকে মানে অসংখ্য অসংখ্য অগুন্তি ধন্যবাদ জানাই। আর যে আমার 999 এর পরে 1000 সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে দেখছো, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। হয়তো ভাববে মাঝখানে সাবস্ক্রাইবারগুলো কি এমনি ফেক নাকি, কিন্তু না, তোমাদেরকেও ভালোবাসছি আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো সেলিব্রেশনটা একটু দেখা যাক, সঙ্গে থাকো দেখতে থাকো। সো গাইস সেলিব্রেশন হবে বলে দেখো আমাদের তো সব কিছু কেনা নেই, তো দেখো এখানে বেলুন কিনে এনেছিলাম 10টা, সেখান থেকে 2 রয়েছে সবকটাই ফেট, আর এই যে কেকটা রয়েছে এখানে। আর 1K সাবস্ক্রাইবার দেখো আমরা মানে পেন দিয়ে লিখে সেই যে কেটে কুটে সাবস্ক্রাইবার লাভ ইউ অল, এগুলো আর কাটছি, তো গরিব মানুষ, তাই তো সেভ করছি। তো অবস্থা পেলে এর থেকে 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা মানুষ গরিব মানুষকে খাওয়াবো, তো
একদম চ্যালেঞ্জ করলাম আর একদম চ্যালেঞ্জ করলাম আর একদম চ্যালেঞ্জ করলাম আর এটাও বলে রাখি তোমাদেরকে 1000 সাবস্ক্রাইবার হয়েছে তো কি হয়েছে তাও আমরা গরিবদের খাওয়াবো তাই তো হ্যাঁ সেটা দোলের পরে পাবে এখন দোলের মধ্যে কি বলতো আমার রাস্তাঘাটে বেরোনোটা প্রবলেম হয়ে যাবে বাড়ি থেকে ছাড়বে না আর যেটা খাওয়াবো তো কি খাওয়াবো সেটা দেখার জন্য অবশ্যই চ্যালেঞ্জটা সঙ্গে থাকতে হবে 2 ঘন্টা না 3 ঘন্টার মধ্যে তোমার কাটতে হবে না তো গলে যাবে তো সেই জন্য খুব তাড়াতাড়ি করছি তাই একটুখানি গুছিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি সঙ্গে থেকো সো গাইস তো দেখো ফাইনালি কিন্তু এবারে যেন সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছে এর মধ্যে কি সব টাঙাচ্ছে গুলো বেলুন তো কিনে এনেছিল সব ডুবাডুব হয়ে গেছে আছে তাই এখন মাত্র তিনটে বেলুন বেঁচে আছে তো ওইটা দিয়ে সেলিব্রেশন হবে তো সঙ্গে থাকো ভিডিও গাইস কেকটা নিয়ে নিয়েছি তো কেকটা এখন আমরা কাটবো তোমরা সঙ্গে থাকবে আর তোমাদের কেক তো খাওয়াতে পারছি না তো অবশ্যই আমাদের তরফ থেকে সকলকে অনেক আশা জানাচ্ছি তারপর সুস্থ থেকো ভালো থেকো তো চলো কাটা যাক সকলে থেকো সঙ্গে আমি তোমার কাছে ওয়ান কে হ্যাপি ওয়ান কে আজ সারা দিন তুমি বৃষ্টি হয় তুমি বৃষ্টি আমি তো ভেবেছিলাম মানে কাগজ বুঝতে পারিনি এটা খাওয়া ভালো খেতে খুব সুন্দর খেতে তো ওকে খাইয়ে দিই আগে ফ্রেন্ডসরা খাইয়ে দিই ফ্রেন্ডসরা খেয়ে নাও তো অবশ্যই ভিডিওটা সঙ্গে থাকবে দেখতে থাকো আর নেক্সট ভিডিওর জন্য অনেক অনেক আমাকে আশীর্বাদ করো যেন এরকম ভাবে এগিয়ে যেতে পারি নষ্ট করবি না যে অনেক মূল্যবান গরিব মানুষদের কাছে অনেক মূল্যবান অনেক মূল্যবান কেক মূল্যবান তাহলে ওটা কি হলো গরিব মানুষদের কাছে অনেক মূল্যবান কি হলো না তাহলে হলো 1 কে সাবস্ক্রাইবার জন্য এক পিস কেক নষ্ট করাই যায় তাই তো গাইস তো এক পিস কেক নষ্ট করাই যায় চুল ঠুল দেখ এরকমই এখন ক্যামেরাটা অফ করবো গাইস দেখবে এই যে এই যে গাল থেকে ক্রিম গুলো চেপে চেপে খাবে কি হলো বল কত সুন্দর ইউটিউবটা কাটা হয়েছে